اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك الحمد لله والصلاة والسلام على رسول الله برشوني شتى أذان موبايل موده مو سيد كورا ثقى তার ভিত্তিতে ইফতার করা যাবে কিনা মসজিদের আজানের অপেক্ষা না করেই উত্তর হচ্ছে এখানে কয়েকটি জিনিস গুরুত্ব সহকারে লক্ষ্য রাখতে হবে এগুলো যদি পালন হওয়া হয় তাহলে পরে ইফতার করা যাবে প্রধানত হলো যে এই সেটিং যেটা মেকানিজম এটা নিপুণ হতে হবে নির্ঘণ্টের সাথে মিল থাকতে হবে এবং কোন শহরে আপনি আসেন সেটার সাথে মিল করা আছে কিনা এটা নিশ্চিত হওয়া লাগবে ঠিক আপনার মোবাইলের টাইমটাও ঠিক থাকবে ওখানে যদি সেটিং ঠিক থাকে মোবাইলের টাইমে বেশ কম থাকে তাহলে তো সমস্যা অথবা মোবাইলের টাইম ঠিক আছে কিন্তু সেটিংটা আপনি যেই শহরে আছেন ওই শহরের টাইমের সাথে না অথবা ওটা নিপুণ না যেভাবে যেই নিয়মটা আছে নির্ঘন্টের সাথে এবং এই প্রক্রিয়ার সাথে এগুলো নিশ্চিত হওয়ার পরে যদি আপনি এর উপর ভিত্তি করে ইফতার করেন তাহলে তো আশা করা সমস্যা নেই তাও আবার দেখতে হবে যে মুয়াজ্জিন যিনি উনি কি সঠিক সময় আজান দেন কি না যদি তার ঘড়ি ঠিক রাখেন এবং দেখা যায় যে একজন খুবই এই ক্ষেত্রে মনোযোগী এমত অবস্থায় তাকে অ্যাভয়েড করে শুধুমাত্র ওখানে যে খালি সেট করা আছে বলি তার উপর ভিত্তি করা এটা ঠিক না তাইলে পরে সমন্বয় করাটাই সব দিক থেকে ভালো যদি মুওয়াজিন সাহেবও ওই রকম সচেতন থাকেন আর কোনো সময় দেখা যায় যে মোয়াজ্দুদিন সাহেব হয়তো অসচেতন থাকেন কিংবা ইফতারের কারণে তিনি দেরি করে থাকেন এমত অবস্থায় আপনি ওটার উপর ডিপেন্ড করে ইফতার করলেন সেটা আলাদা ব্যাপার আসলে এগুলো মিলিয়েই সব মিলিয়েই অনেক সময় কি করা হয় অনেকে বলে থাকেন যে তিন মিনিট পাঁচ মিনিট দেরি করো কিন্তু এদেরই দেরি করাটা ঠিক নয় এটা হলো ওই যে সামান্য বেশ কমের যে ব্যাপারটা সেটা নিশ্চিত হওয়া কেননা হাদিসে আসছে তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপর থাকবে মসলিষের হাদিস যতক্ষণ তোমরা ইফতার তাড়াতাড়ি করবে এই জায়গায় ব্যাখ্যাও লাগাইতে হবে সময় হয়ে গেলে তাড়াতাড়ি করা সময় না হলে তাড়াতাড়ি করার মধ্যে কল্যাণ নেবরং কল্যাণ রোজা নষ্টও হয়ে যেতে পারে কারণ হাদিসে আসছে আল্লাহনবী সাল্লাম মেয়েরা দেখেছেন যে চিৎকার হচ্ছে তারপরে একটা টিলাতে তাকে উঠতে পারছেন না টিলাতে দুই ফ্রিজটা মিলে তুলেছেন এরপর ওপারে গিয়ে দেখছেন যে একদল মানুষের ঠুট কাটা হচ্ছে বলে কেন উত্তরে আসলো যে তারা সারাদিন কষ্ট করে রোজা রেখেছে শেষ মুহূর্তে গিয়ে তার সময় হওয়ার একটু আগ মুহূর্তে ইফতার করে ফেলেছে এই জন্যে যারা বলেছে পাঁচ মিনিট হওয়ার পরও দেরি করো ওটা যেমন ভুল ঠিক যারা বলে যে কোনো ধরনের নিশ্চিত হওয়ার বিষয়টাকে গুরুত্ব না দিয়ে খালি মোটামুটি খালি হয়ে গেলেই তাড়া করা এটাও ভুল নিশ্চিত হওয়ার ব্যাপারটা একশো হতেও হবে আর নিশ্চিত হয়ে গেলে এরপরে আর এক সেকেন্ড আপনি দেরি করার যে নিয়ম বানানো সেটার থেকেও বিরত থাকতে হবে এর মাঝখানেই হলো সেখানে আসল বিষয়টি লুকিয়ে আসে আল্লাহ রবিল আলমিন আমাদেরকে ওই আসল জিনিসের উপর অটল থাকার তৌফিক দেন যার মধ্যে কল্যাণ রয়েছে